আমি দিয়েছিলাম 29, আমার পছন্দের প্লেয়ার তামিম ভাইয়া, বাট ওখান থেকে চেঞ্জ হয়েছে, আমি আই ডোন্ট নো কে কে এটা করেছে, বাট যেটাই করেছে ভালো আলহামদুলিল্লাহ। তামিমের জায়গায় আসলে সাকিবের দাস্তি পাইলেন, অবশ্যই সাকিব ভাইয়া ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, এখনো উনি সেরা, তো ওনার জার্সি পরে খেলাটা আসলে এটা ভাগ্যের ব্যাপার, তো আল্লাহ যেটা করে ভালো জন্য। প্রথম ম্যাচটা খেললেন না, পরের দুই ম্যাচে টানা 250, কামব্যাকের গল্প তো হলো নাকি? না আসলে টিমের যেটা ডিমান্ড করবে, টিম যেটা করবে, টিমের প্ল্যানিং ছিল প্রথম ম্যাচটা আমাকে রেস্ট দেওয়া, তো দ্যাটস ওয়াই আই এম হ্যাপি, নো প্রবলেম। 80 রানের একটা ইনিংস খেললেন, তো 80 রানের প্রাপ্তি বেশি নাকি সেঞ্চুরির আক্ষেপটা বেশি? সব থেকে আক্ষেপটা বেশি হলো শেষ করে আসাটা আমার উচিত ছিল, যেহেতু আমি প্রথম থেকে আপনার 17 ওভার পর্যন্ত ক্যারি করেছি, তো শেষ করলে বেশি ভালো হতো। আগের দিন প্রথম রান করার জন্য প্রায় আপনার 10-11টা বল লেগেছিল, আজকে শুরু থেকে বেশ ভালো ব্যাটিং করছিলেন, তো আগের দিনের সঙ্গে আজকে কি পার্থক্য ছিল? আগের দিন থেকে আজকে আমি যে ভুলগুলো করেছি ওটা আর কি রিকভারি করেছি, যে প্রথম থেকে আমি সিঙ্গেল সিঙ্গেল ক্যারি করবো, আগের দিনে একটু স্টার্টিংটা খারাপ হয়েছিল, বাট পরে ওটা কভার করেছি, বাট আজকেও প্ল্যানিংটা ছিল যে প্রথম থেকে আমি স্টাডি মানে শুরু থেকেই খেলবো। এবছর শুধুমাত্র আমাদের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির ব্যাটে 50 ছিল, আর কোনো ব্যাটার বড় ইনিংস তৈরি করতে পায়নি, তো আপনি সেই খরাটা দূর করলেন, এখন মনে হচ্ছে কিনা যে ক্যাপ্টেনের উপর চাপ একটু কমেছে, আপনাদের একটু বেশি দায়িত্ব নিতে হবে সামনে? 11 জনের খেলা তো, আর উনি নর্মালি ভালো করে কন্টিনিউ করতেছে, তো ওনার সঙ্গে যদি আর 2-3টা ব্যাটসম্যান যদি ওনাকে সাপোর্ট দেয়, ইনশাল্লাহ ভালো কিছু হবে দেশের জন্য। সামনের ম্যাচটা ভারত, অনেক কঠিন প্রতিপক্ষ, তো মনে হচ্ছে কিনা যে একটু কঠিন ম্যাচ হবে, আর আপনাদের টপ অর্ডার থেকে তো একটু বাড়তি দায়িত্ব নিতেই হচ্ছে? অবশ্যই, এশিয়া কাপের মতো একটা জায়গায় যদি ব্যাটসম্যানরা রানে ফিরে অবশ্যই এটা ভালো, তো চেষ্টা থাকবে যে যতটুকু করেছি ওই ম্যাচটা আরও বেশি ফোকাস, এখান থেকে আরও কিছু জিনিস ওখানে মানে ল্যাকিংসগুলো যদি ইয়ে থাকে ওখানে ক্যারি করবো ইনশাআল্লাহ। আপু আসলে আপনার জার্সি নাম্বারটা 75, এর পেছনে কাহিনী বা রহস্যটা যদি একটু বলেন। আসলে কি এটার কোনো রহস্য না, এটা ক্রিকেট বোর্ড আমাকে দিয়েছিল, আমি আপনি তাদের মধ্যে একটা, মাত্র 5 ম্যাচ খেলে 3টা 50 করেছেন, 2 নম্বরে দেওয়া আছে ভারতের সাবেক ক্যাপ্টেন মিথালি রাজ, তার 3টা 50 করতে 10টা ইনিংস লেগেছে, তো এটাও একটা রেকর্ড, তো সেই রেকর্ডটা নিজের করে নিয়েছেন, ফিলিংসটা কেমন? এই যে আপনার কাছ থেকে আমি জানলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে এত কম ম্যাচ খেলে 3টা 50, শুক্র আলহামদুলিল্লাহ, আমি জানতাম না। আচ্ছা, 35 ইনিংস পর আমাদের ওপেনিং জুটি 50 পেরিয়েছে, এর আগে যেটা ছিল খুব সম্ভবত 2022 সালে লম্বা একটা সময় মাসে, তো মনে হচ্ছে কিনা যে এখন শুধুই বড় রান করার? অবশ্যই, আসলে টি টোয়েন্টি ফর্ম্যাট বলেন আর ওডিআই ফর্ম্যাট, ওপেনের পার্টনারশিপটা যদি পাওয়ার প্লেয়াররা কাজে লাগে, একটা 50 ওভারে 50 রানের পার্টনারশিপ বা লং করলে মিডিল অর্ডারের জন্য অনেক ইজি হয়ে যায় লোয়ার অর্ডারের জন্য, তো চেষ্টা থাকবে এটা ক্যারি করার ইনশাল্লাহ। এশিয়া কাপের অন্যতম সেরা ব্যাটার আপনি, এখন পর্যন্ত খুব সম্ভবত তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাম, যখন দেশ ছেড়েছিলেন তখন কী প্ল্যান ছিল, তার উপর আপনি প্রথম ম্যাচটা খেলতে পারলেন না? সে প্ল্যানিং ছিল যে সুযোগ পাইলে অবশ্যই নিজের বেস্টটা দেওয়ার, এটাই আর কি।